এবং আমরা মানুষ আমরা একটা নির্দিষ্ট সময়ে আমরা সুস্থ থাকব। 40-এর পরে আমাদের শরীর আস্তে আস্তে দুর্বল হবে, ভাটির দিকে যাবে, উজানের দিকে থাকবে না। যেমন পশু পাখিও কিন্তু আপনার জন্মগ্রহণ করে, আস্তে আস্তে বড় হয়, তারা তাদের বাচ্চা লালন পালন করে। আমরা মানুষ শুধু বাচ্চা এবং আমাদের সংসার নিয়ে থাকবো না, আমরা এই সমাজটাকে সুন্দর করব। আমরা আমাদের অর্থকড়ি শুধু আমাদের পরিবারের পিছনে ব্যয় করবো না, আমাদের যদি অর্থ থাকে না থাকলে শ্রম দেব, শ্রম দিয়ে এই সমাজ দেশকে এবং এই পৃথিবীকে আমরা সুন্দর করব। আমরা মানুষ আমাদেরকে আশরাফুল মখলুকাত বলা হয়, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্ব আমাদের দেখাতে হবে, আমাদেরকে মানব প্রেম থাকতে হবে, আমরা অন্যের দুঃখে দুঃখিত হতে হবে, অন্যের আনন্দে আনন্দ ভাগ করে নিতে হবে, তাহলেও আমরা আশরাফুল মখলুকাত হতে পারবো। আর এখানে আমি আর বেশি কিছু বলবো না, আপনারা যারা ছাত্র আছেন আপনারা শুধু সার্টিফিকেট অর্জন করে ভালো চাকরি করবে, এরকম নয়, আপনারা মানুষের সেবা করবেন, মানুষ হবেন, এটাই আপনাদের কাছে আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ সকলকে।